Hello everyone, this is Subhojit Ghosh, AMBBS student from IPGMER and SSKM Hospital, Kolkata. এই ভিডিওতে আমরা দেখব এইমস কল্যাণীর ফি স্ট্রাকচার কত 2020 তে শুনেছিলাম যে ফি স্ট্রাকচার অনেকটা ইনক্রিজ হওয়ার একটা কথা উঠেছিল সেই সময় অনেক জায়গায় নিউজে এগুলো দেখেছিলাম যে ফি স্ট্রাকচার আগে যে কম ছিল সেখান থেকে অনেকটা বাড়িয়ে 60000 65000 এরকম বিভিন্ন এইমসে করে দেবার একটা পরিকল্পনা করেছিল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তারপর সেখানে কি হয় সেখানে এইমস দিল্লি বলো বা এইমস ভুবনেশ্বর বলো এই সমস্ত কলেজে স্টুডেন্টরা এটার প্রতিবাদ করায় সেই সময় কিন্তু ফি স্ট্রাকচারটা আর বাড়েনি তার ফলে যে ফি স্ট্রাকচার আগে ছিল বিভিন্ন এইমসে সেই ফি স্ট্রাকচারে রয়ে গেছে এই ভিডিওতে আমরা দেখব কোন জায়গায় কত ফি স্ট্রাকচার আছে মানে এইমস কল্যাণীর ক্ষেত্রে কি মেস চার্জ কত হোস্টেল রেন্ট কত একাডেমিকে টিউশন ফি কত এই সমস্ত জিনিসগুলো দেখব তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখো আনএকাডেমিতে আনএকাডেমি কমব্যাট নামের যে টেস্ট সিরিজটি চলে যেটা ফ্রি উইকলি স্কলারশিপ টেস্ট সেটাই তোমরা পার্টিসিপেট করতে পারো এই সানডেও আছে 11টা থেকে যারা 11 আছো বা যারা 12 আছো বা যারা ড্রপ আউট তারা এখানে সেপারেটলি টেস্টগুলোই পার্টিসিপেট করতে পারো আলাদা আলাদা সিলেবাসের উপর পরীক্ষা হয় 60 মিনিটের কোশ্চেন পেপার থাকে সেটা তোমরা যদি ভালো র্যাঙ্ক করো তারপর তোমরা সেখানে স্কলারশিপও পাবে আর ফ্রিতে দেওয়ার জন্য অবশ্যই কোড ব্যবহার করো অ্যাজ এ রেফারেল কোড SG200 ঠিক আছে আর ক্লাস 12 বা ক্লাস 10 বোর্ড এক্সাম ক্যান্সেল হয়ে যাবার পর যারা ভাবছো যে নিটের প্রিপারেশন নেবে তাদের জন্য এই যে এখন অফার চলছে আনএকাডেমিতে তারা পারচেস করতে পারো 12 মাসের সাবস্ক্রিপশন নিলে সেখানে এক্সট্রা পাবে 2 মাস আবার 24 মাসের নিলে 3 মাস এক্সট্রা পাবে আবার যদি 2021-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা যদি নাও তাহলে 1 মাস এক্সট্রা পাবে 3 মাসের কোর্স যদি পারচেস করো এখন আর যে কোনো কোর্সই আনএকাডেমিতে পারচেস করার সময় কখনোই ফুল ওদের যে প্রাইসটা সেটা পে করে দেবে না সেখানে SG200 কোডটা ইউজ করবে তারপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে তারপর তোমরা সেটা পারচেস করো আর যারা 11th বা 12th উঠলে এবছর তাদের জন্য কম্বো প্ল্যান এনেছেন আনএকাডেমিতে যারা নিটের প্রিপারেশনের সাথে সাথে তাদের বোর্ডের প্রিপারেশনও করতে পারবে সেখানে তোমরা যদি একটা সাবস্ক্রিপশন বাই করো সেক্ষেত্রে নিচে ডিসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যাবার পর সেখানে গিয়ে তোমরা পারচেস করতে পারবে আর এখানেও বলবো কখনোই ওদের যে পারচেসিং প্রাইস ফুল আছে সেটা পে করে দেবে না সেখানে রেফারেল কোড দেবে অনলি SG200 তাহলে তোমরা সেখানে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে তারপর সেই ডিসকাউন্টেড রেটে তোমরা সেটাকে বাই করো আর যারা আনএকাডেমিতে গিয়ে প্রথম থেকে প্রিপারেশন শুরু করতে চাও তাদের জন্য এই এই ব্যাচগুলো নতুন লঞ্চ হয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ স্পার্ক ব্যাচ NEET-2021 টার্গেট করে দেন শ্রেষ্ঠা ব্যাচ আরও ব্যাচ চালু হয়েছে NEET-2022 আর 2023 টার্গেট করে সেখানে তোমরা এই ব্যাচগুলোতে জয়েন করে তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে পারো স্পার্ক ব্যাচটা মেনলি রিভিশনের জন্য চালু হয়েছে 9 জুন থেকে দেখো এই যে এটা প্রসপেক্টাস এইমস কল্যাণীর এইখানে তোমাদের 5 নম্বর পেজে গেলে তোমরা এখানে পুরো জিনিসটা দেখতে পাবে এখানে এই যে ছক করে দেওয়া আছে এটা তোমাদের আমি দেখাই দেখো রেজিস্ট্রেশন ফি কসান মানি টিউশন ফি ল্যাবরেটরি ফি স্টুডেন্ট ইউনিয়ন ফি এগুলো সব ওয়ান টাইম এবং অ্যাডমিশনের সময় এই টাকাটা দিয়ে দিতে হবে টিউশন ফি যদি দেখো সেটা হচ্ছে 1350 টাকা মাত্র এটা হচ্ছে পুরো কারিকুলামের তোমার কাছে ফি টিউশন ফি নিয়ে নিচ্ছে কোনো এরপরে সেমিস্টার ওয়াইজ আর টিউশন ফি দিতে হবে না যেরকম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অর্থাৎ আমরা যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ি IPGMER মেডিকেল কলেজ কলকাতা এরকম সমস্ত যে মেডিকেল কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে সেইগুলোর গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর কিন্তু টিউশন ফি প্রতি 6 মাস অন্তর 4,500 টাকা করে দিতে হয় সেইটা এখানে পুরো কোর্সের ক্ষেত্রে 1350 টাকা মাত্র আর এই এই গেল এখানে 1628 টাকা আর বাকি হচ্ছে এই হোস্টেল রেন্ট যেটা 990 টাকা এটাও সম্পূর্ণ কারিকুলামের জন্য জিমখানা ফি 220 টাকা পট ফান্ড বলে যেটা আছে সেটা 1320 টাকা ইলেকট্রিসিটি চার্জ 198 মেস সিকিউরিটি এবং হোস্টেল সিকিউরিটি অর্থাৎ সিকিউরিটিতে কিছু রিফান্ডেবল টাকা জমা দিতে হয় কী কারণে তুমি যদি কোনো ভবিষ্যতে কোনোভাবে হোস্টেল বা মেসের কোনো কিছু ভেঙে ফেলো ভাঙচুর করে ফেলো সেই ক্ষেত্রে তোমার এই টাকাটা সেখান থেকে কাটা হবে আর পরে ফেরত পাবে না আর যদি তুমি কিছু না করো এরকম কিছুতে তাহলে যখন তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে তখন এই সিকিউরিটি ডিপোজিটটা তুমি ফেরত পেয়ে যাবে আর অ্যাডভান্স মেস চার্জ 6 মাসের জন্য যেটা নন রিফান্ডেবল 24,000 টাকা অর্থাৎ পার মান্থ 4,000 টাকা মেস চার্জ এটা এই পুরো জিনিসটা তোমাকে ভর্তি হবার সময় পে করতে হয় অর্থাৎ এই 28,228 তার সাথে 1628 এই দুটো যোগ করে যেটা হয় সেটা অ্যাডমিশনের সময় পে করতে হয় এবং এর পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র মেস চার্জ অর্থাৎ যে খাওয়া দাওয়ার খরচ তোমার সেইটা 4,000 টাকা পার মান্থ পে করতে হয় আর কোনো তারপর আর পেমেন্ট করতে হয় না অর্থাৎ বোঝা গেল এইমস কল্যাণীতে তুমি ভর্তি হলে তোমাকে এই অ্যামাউন্টটা পে করতে হলো তারপর তোমাকে 6 মাস পর আবার
যে তোমার মেস চার্জ সেটা তোমাকে 4,000 টাকা পার মান্থ দিতে হবে। হ্যাঁ, তবে এবারে আমি যেটা শুনেছি যে এবারে অ্যাডমিশনের সময় এটা একটু স্টুডেন্টদের ওপর চাপ কমানোর জন্য একসাথে 6 মাসের না নিয়ে 3 মাসের নিয়েছিল, ঠিক আছে, অর্থাৎ 12,000 টাকা 24,000 টাকার বদলে। তারপর 3 মাস পর থেকে আবার তারা যেমন কলেজ খুলেছে সেই অনুযায়ী তারপর আবার নেবে 4,000 টাকা করে পার মান্থ। তার মানে এখানে দেখা গেল যে এইমস কল্যাণী বা এইমস কল্যাণীর কোনো ফি স্ট্রাকচারে ইনক্রিমেন্ট হয়নি, ইনক্রিজ হয়নি, অনেকটাই মানে খুবই কম ফি স্ট্রাকচার। সেটা তোমরা এখানে দেখলে, এখানে তোমরা দেখো না 1628 টাকা, আর এখান থেকে 28,228 থেকে 24,000 যদি বাদ দাও তাহলে থাকে 4,228। আবার 4,228 থেকে যদি 1500 বাদ দিয়ে দাও, এই যে রিফান্ডেবল যেটা 1,500, তাহলে যে পরিমাণ থাকছে সেইটার সঙ্গে যদি 1628 টাকা যোগ করো সেটা দাঁড়ায় 4,356 টাকা। মাত্র 4,356 টাকা হচ্ছে তোমাদের এইমস কল্যাণীতে ফিজ পুরো 5 বছরের, আখের তো এটাই, আর বাকিটা তোমার এবার মেস চার্জ যেটা সেইটা। তাহলে এইমস কল্যাণীর ফি স্ট্রাকচার, তোমাদের পুরো ফি স্ট্রাকচার হচ্ছে পুরোপুরি পুরো কারিকুলামের 4,356 টাকা, ইনক্লুডিং হোস্টেল রেন্ট, জিমখানা, পট ফান্ড, ইলেকট্রিসিটি চার্জ, স্টুডেন্ট ইউনিয়ন ফি, ল্যাবরেটরি ফি, টিউশন ফি, কাসন মানি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। হ্যাঁ, আর এই চ্যানেলে দেখবে তোমরা আরও কিছু এরকম ফি স্ট্রাকচারের উপর ভিডিও আছে, যেমন গভর্নমেন্ট কলেজে ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলোতে কত ফি স্ট্রাকচার তারও ভিডিও আছে। তোমরা শুধু সার্চ করবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফি স্ট্রাকচার ইন WB দিয়ে এই চ্যানেলের নাম বা আমার নাম শুভজিৎ ঘোষ এটা লিখে দেবে, দেখবে তোমাদের কাছে ভিডিও চলে আসবে দিয়ে সার্চ করলে। তাহলে সেই ভিডিও থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট মেডিকেল এবং ডেন্টাল কলেজ তাদের ফি স্ট্রাকচার জানতে পারবে, এবং প্রাইভেট কলেজগুলোর ফি স্ট্রাকচারের এখন ভিডিও আমি তৈরি করছি ডাটা কালেক্ট করে, সেগুলো পরবর্তীকালে আপলোড হবে এবং অন্যান্য এমসেরও ভিডিও এইভাবে আপলোড হবে ফি স্ট্রাকচারের। তো যদি এই সমস্ত কিছু দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো চলো, এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এরকমই কোনো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে।